আমি বলতে চাই যে আমরা যে আন্দোলন করছি এই আন্দোলন কিন্তু মমতা ব্যানার্জি তালিবান শাসনের। আমি সাংসদকে কিছু বলার জন্য অনুরোধ করছি। পশ্চিমবাংলা কোন গণতান্ত্রিক আন্দোলন কেউ করতে পারবে না। তৃণমূলের জন্য আলাদা আইন, বাদ বাকি বাংলার মানুষের জন্য আলাদা আইন। এই আইনটাকে আজকে শহীদদের বাড়িতে যাওয়ার জন্য আমাদের চারজন মন্ত্রী প্রত্যেকটা শহীদ যারা হয়েছে আপনার ভাইলে আপনার বোন বা ত্রিপোল তাদের বাড়িতে যাওয়ার জন্যে আমাদের মন্ত্রীরা যাবে, কিন্তু তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। আপনারা জানেন ভারতবর্ষের সংবিধান এখানে লাগু নেই, এখানে দিদিমণি নিজে সংবিধান লাগু করছেন। আজকে পশ্চিমবাংলা অবস্থা সেম তালিবানের মতন হয়ে গেছে, তালিবানিরা ঢুকছে আর আফগানের সাধারণ নাগরিককে পালাতে হচ্ছে। আজকে বাংলার সেই অবস্থা চলছে। মমতা ব্যানার্জি নিজে শাসন চালাবেন, নিজে খেলাধুলো করবেন, আর আন্দোলন করতে গেলে তাদেরকে মারধর করতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে। আজকে এই পরিস্থিতিতে আমরা জানি আপনাদের অসুবিধা হচ্ছে, আমরা আধ ঘন্টার জন্য আপনাদের কাছে সময় চেয়েছি, আর সময় আমাদের শেষ হয়ে এসছে। আমরা আমাদের আন্দোলনটাকে তুলে দেব, এটা একটা প্রতীক আন্দোলন ছিল, আগামী যে বৃহত্তর আন্দোলন হবে, কেন মন্ত্রীদেরকে যেভাবে গ্রেফতার করা হচ্ছে, সাধারণ কর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে, সাধারণ মানুষের বাড়ি করা হচ্ছে, মায়েদের বোনেদের ইজ্জত নেওয়া হচ্ছে, আর কোথাও কোনো আইনের শাসন নেই। থানার কাছে গেলে থানা কেস নিচ্ছে না, কোর্টের মাধ্যমে কেস করতে হচ্ছে। 164 কোর্টে করতে গেলে ওখান থেকে থানা খবর দিয়ে দিচ্ছে অমুক লোকের নামে 164 হয়েছে, তাকে আবার তার বাড়ি লুটপাট করা হচ্ছে। এই এই জন্যে আজকে মানুষকে পথে নেমে আন্দোলন আমাদের করতে হচ্ছে। মানুষের জন্য এই আন্দোলন আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব। আমরা ক্ষমা চাইছি, এই রোদের মধ্যে এই গরমের মধ্যে আপনাদের অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের আমরা খুব শীঘ্রই আপনাদের আমাদের এই আন্দোলনটাকে শেষ করব। এই কথা বলে আমাদের আমি আমার মাইকটা আমাদের সভাপতি হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ। ব্যারিকেডের জন্য কিছু লোক আসো, সব এখানে দাঁড়িয়ে হবে না, সবাই যে যার জায়গায় যা ভাই, জায়গা দখল করো। হ্যাঁ, ব্যারিকেডের আর 200 মিনিট।